هادينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل উপস্থিত সম্মানিত দিনদার এমান্দার ভাইরা, কুরআন প্রিয় ভাইরা, আমরা মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের মতো গুনাহগার নগণ্য জঘন্য বান্দাদেরকে আল্লাহ আজকের এই পবিত্র কোরআনুল করিমের মজলিসে ইশার নামাজের পরে আমাদেরকে কোরআন থেকে কিছু কথা শোনা, জানা এবং মানার যে সুযোগ, একটা পথ আল্লাহ রব্বুল আলমিন করে দিলেন, এজন্য আমরা মহান রব্বুল আলমিনের দরবারে আন্তরিকতার সাথে, মহাব্বতের সাথে, ভালোবাসার মন নিয়ে আমরা তার শুকরিয়া আদায় করি। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, তাইয়িবান, মুবারাকান ফি, ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير الحمد لله আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বোত্তম প্রশংসা করলাম। আল্লাহ যেমন বড়, তার মর্যাদা, তার শান শওকত, তার রাজত্ব মহত্ব, তার বড়ত্ব যত বড়, তার প্রশংসাও তত বড়। অতএব সর্ব অবস্থায় প্রশংসা করব কার? আল্লাহ। সব কিছু করার মালিককে আল্লাহ। সমস্ত
ক্ষমতার মালিক যিনি, আমাদের হায়াতের মালিক তিনি, আমাদের মৌতের মালিক তিনি, আমাদের ইজ্জতের মালিক তিনি, আমাদের বেইজ্জতির মালিকও তিনি। অতএব যত ইবাদত বন্দেগি, যত প্রশংসা, যত শুকরিয়া, সব হামদ প্রশংসা সানা হবে একমাত্র আল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা যায়, আল্লাহর শুকরিয়া যদি আল্লাহর করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে যান। আর বান্দার প্রতি আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতকে আরো আরো বৃদ্ধি করে দেন। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, যারা আল্লাহর প্রশংসা করবে না, আল্লাহর বড়ত্ব স্বীকার করবে না, বরং সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নাশুকরি করবে, আল্লাহর সাথে কুফরি করবে, আল্লাহর সাথে নাফরমানি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নিয়ামত আমি তার থেকে সিনায় নিয়ে যাব। শুধু নিয়ামত সিনায় নেব না, আমার যে ক্ষমতা আছে, আমার যে শক্তি আছে, এই শক্তি যেদিন প্রয়োগের দিন আসবে, আমি রব্বুল আলামিন ওই কুফুরিকারী বান্দাকে আমি কঠিন শাস্তি দেব। এই জন্য কবি বলতেছেন, শুকরে নিয়ামত নিয়ামতাত আজ, শুকরে নিয়ামত নিয়ামতাত আফজ কুনাদ, কুফরে নিয়ামত নিয়ামতাত বেরু কুনাদ। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়াই দেবে। আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করো না, আল্লাহ তোমার নিয়ামতকে সিনাই নিয়ে যাবে। এই কুরআনুল কারীমের মতো এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের এই জগতে আর নাই। যারা কোরআনকে মূল্যায়ন করলো, যারা কোরআন শিখলো, যারা কোরআন পড়লো, যারা কোরআন বুঝলো, কোরআন মোতাবেক জীবন গড়লো, আর এই কোরআনকে আমল করে যারা দুনিয়ার জিন্দেগি পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জীবনকে পরিচালনা করে, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি শেষ করে দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই বান্দা মৃত্যু বরণ করতে যতটুকু দেরি, আমার জান্নাতের দরজা খুলতে আমি আল্লাহ দেরি করব না। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন দিয়ে আমাদেরকে সম্মানিত করলেন, আমাদের ইজ্জত বাড়ায় দিলেন, আমাদের জীবনকে ধন্য করলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে কত যে কথা বলছে, আমরা যদি কোরআন না শুনি, কোরআন যদি না পড়ি, কোত্থেকে আমরা জানবো, কোত্থেকে আমরা শিখবো? এই জন্য যারা আমরা কোরআন বুঝি না, যারা আমরা কোরআন পড়ার সুযোগ পাই না, তাদের অবশ্য অবশ্যই কোরআনের মজলিসে বসা দরকার। বললে বসলে তার জীবন ধন্য হবে, তার আখেরাতের রাস্তা খুলে যাবে, পথ পেয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে, আখেরাতে নাজাতের ফয়সালা হয়ে যাবে। আজ মানুষ বুঝে না দুনিয়ার আনন্দ ফুর্তি কোথায় আছে, এই ক্ষণিক আনন্দের জন্য মানুষ আজকে ব্যস্ত, কিন্তু আখেরাতের চিরস্থায়ী জীবনের আনন্দ সুখ শান্তি আজ মানুষ বিসর্জন দিচ্ছে। মানুষের অবস্থা, ইমানের অবস্থা যে কত দুর্বল, এই দুর্বল ইমান যে কেন হচ্ছে, এটা শুধুমাত্র এই দুনিয়ার স্বার্থ আর লোভ, লোভ আর স্বার্থ। আজকে এই দুনিয়ার একটু সামান্য কয়েকদিনের স্বার্থের জন্য, কিছু টাকা পয়সার জন্য, কিছু ক্ষমতার জন্য মানুষ তার নিজের ইমানের মতো দৌলত, এত দামি জিনিসকে অল্প পয়সায় বিক্রি করে দিচ্ছে। মানুষ এই ইমানকে বিক্রি করে দিচ্ছে, আমলকে বরবাদ করে দিচ্ছে।
এই আশায় এখন তো কিছু কামাই নেই, পরবর্তী সময়ে সংশোধন করে নিব। কিন্তু আল্লাহ যদি সুযোগ না দেয় তখন অবস্থা কী হবে? আমার ইহকাল, আমার মরণ, আমার হায়াত, আমার মৌত, আমার আখেরাত কোন দিকে যাবে একটু বান্দা চিন্তা করি না? এই জন্য এই কুরআনুল কারীম অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি এর মধ্যে আলোচনা আছে। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, ভাই ব্রাদারের সম্পর্ক কেমন হবে, এক মোমেন আর এক মোমেনের সাথে সম্পর্ক কেমন হবে, আমি দুনিয়াতে কেমন করে চলব, আমার কথাবার্তা কাজকর্ম কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সব কথাগুলি কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে। আল্লাহ মোমেনের কথা বলছেন কোরআনের মধ্যে, আল্লাহ কাফেরদের কথা বলছেন কোরআনের মধ্যে, আল্লাহ ইহুদি নাসারাদের কথা বলছেন কোরআনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কথাও বলছেন এই কোরআনুল কারীমের মধ্যে। এই মুনাফিক কিন্তু ভাই আপনার বেশি দূরের কেউ না, আপনার সবচাইতে নিকটতম বন্ধুই কিন্তু আপনার মুনাফিক। আপনার সবচাইতে নিকটতম বন্ধু, আপনার নিকটতম সাথী আপনার বন্ধু, আপনার সহপাঠী, আপনার সহকর্মী আপনার মুনাফিক, আপনার বন্ধু আবার ভিতরে ভিতরে মুনাফিকি করে এই সমাজের মধ্যে, এরাই কিন্তু মুনাফিক। এই মুনাফিকরা কাফেরও না, মুনাফিকরা ইহুদিও না, নাসারাও না, এরা কিন্তু নামে মুসলমান, আসলে প্রকৃত পক্ষে এরা কি মুনাফিক। প্রকৃত মুনাফিক, চরিত্র মুনাফিক, নামে মাত্র মোমেন। এই মোমেনদের পরিচয় দিয়া মোমেনদের সাথে চলে, মোমেনদের সাথে আড্ডা, মোমেনদের সাথে খাতির, কিন্তু তলে তলে সমস্ত সম্পর্ক তাদের কিন্তু কাফের বেঈমানদের সাথে, শয়তানদের সাথে তাদের সম্পর্ক। আর মোমেনদের থেকে তারা ফায়দা লোটে, আর সুযোগ পাইলে মোমেনদেরকে নাস্তানাবুদ করে। এই হলো সমাজের অবস্থা। বর্তমান সমাজে মুনাফিক এত ছড়াইছে, এত বৃদ্ধি পাইছে, মুনাফিক ছাড়া মানুষ ভালো মানুষ যে কে এটা চিন্তাও করা যায় না। মাঝে মধ্যে আমি ইচ্ছা করে কয়েকজন লোকের সাথে বসছি, বসার পরে আমি কিছু কথা বললাম, আমার উদ্দেশ্য ছিল আমি মুনাফিক চিনব, আমি দু একটা কথা ছাড়লাম। কারণ এইখানে মুনাফিকের মতো তো লোক নাই, সবগুলি তো আমার ভক্ত, সব আমার পক্ষের লোক, এইখানে দুই একটা কথা বলি। মাশাআল্লাহ, সেই কথাটা ওই সীমার মধ্যে নাই, কোন মুহূর্তে চলে গেছে। একদিন সুযোগ মতো দেখি আমার সেই বন্ধু দাঁড়াইয়া আমার সামনে ফট করে বলে ফেলল, দোষটা তো ওনারই, কথাটা তো উনিই বলছে। কি সাহস, কি কলিজা, আশ্চর্য। এই মুনাফিকদেরকে চিনতে হবে, হ্যাঁ ঘাইকুতা খাইতে হবে, ঠেকতে হবে। গ্রাম দেশে মানুষ বলে শিখছো কোথায়, বলে ঠেকছি যেথায়, যেথায় ঠেকছি সেথায় শিখছি। এই জন্য মাঝে মধ্যে দু একটা কথা ছেড়ে দিবেন, কারা কারা আছে চেহারাটা ভালো করে স্মরণ করবেন, পরবর্তীতে দেখবেন এই কথাটা কিন্তু বাস্ট হয়ে গেছে, বোমের মতো বাস্ট হয়ে গেছে। আপনি বলছেন এতটুকু কিন্তু এটা হয়ে গেছে বিরাট বড়। তারা এই মুনাফিক তারা ইন্ডিয়ার থেকে আসছে, আমেরিকার থেকে আসছে, না এই সমাজের। আমার সামনের মানুষ, আমার টেবিলের পাশের মানুষ, আমার সঙ্গে চা খাওয়া মানুষ, আমার একসাথে চলা মানুষ, এদেরকে চিনতে হবে। কিভাবে চিনব? আল্লাহ রাব্বুল আলামিন সেই লক্ষণগুলি কোরআন এবং হাদিসের মধ্যে বলে দিয়েছেন। তো তাদের সম্বন্ধে আজকের আলোচনা
এই মুনাফেকদেরকে নিয়েই কিছু কথাবার্তা আজকে আলোচনার মধ্যে আসছে, যে কারণে আমি ভূমিকাতেই মুনাফেকদের কথাটা উল্লেখ করলাম। সূরা নিসা 141 নং আয়াত, গত সপ্তাহে আমরা 140 শেষ করছিলাম, আজকে 141, এবং এই 141 থেকে 47 পর্যন্ত পঞ্চম পারা শেষ হয়ে যাবে, এরপরে 48 থেকে ষষ্ঠ পারা শুরু হবে। আমি ইনশাল্লাহ চেষ্টা করব অল্প সময়ের মধ্যে, যেহেতু এই কয়টা আয়াত আছে 47 নম্বর আয়াত পর্যন্ত, এই পৃষ্ঠাটা যদি অল্প সময়ের মধ্যে শেষ করতে পারি পঞ্চম পারা আমাদের শেষ হয়ে যাবে। 141 নং আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الَّذِينَ يَتَرَبَّصُونَ بِكُمْ فَإِن كَانَ لَكُمْ فَتْحٌ مِّنَ اللَّهِ قَالُوا أَلَمْ نَكُن مَّعَكُمْ وَإِن كَانَ لِلْكَافِرِينَ نَصِيبٌ قَالُوا أَلَمْ نستحوذ عليكم ونمنعكم من المؤمنين فالله يحكم بينكم يوم القيامة ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইসমে মাউসুল, ওই সমস্ত লোক যারা, ইয়াতারাব্বাসুনা বিকুম, যারা অমঙ্গল কামনা করে, অপেক্ষা করে, ক্ষতির চিন্তা ভাবনা করে, মানুষের অমঙ্গল চিন্তা করে, মানুষের ক্ষতির অপেক্ষায় থাকে, কবে ও বিপদগ্রস্ত হবে, কবে ওর ক্ষতি হবে, কবে ওর অসুখ হবে, কবে যে ওর ডায়রিয়ায় ধরবে, কত মানুষ দেখি সমালোচনা করে, যারা পছন্দ করে না, যদি একটু অসুস্থ হয় খুব ভালো হয়েছে, মানুষের বাড়ির জন্মের খাওয়া খায়, উল্টো উল্টো কত কি খাইছে, খাইয়া ঝোলার ডায়রিয়া ধরছে, কত রকমের কথাবার্তা, কি খুশি, আরে খুশির ঠেলায় আটখান মুনাফিক এরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, চিনে রাখো, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, তারা অপেক্ষা করে তোমাদের অমঙ্গলের জন্য, তোমাদের ক্ষতির জন্য, তোমাদের ক্ষতির জন্য তারা অপেক্ষা করে থাকে। فَإِن كَانَ لَكُمْ فَتْحٌ مِّنَ اللَّهِ, কিন্তু যদি তোমাদের অমঙ্গল না হইয়া, فَتْحٌ مِّنَ اللَّهِ, যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি তোমাদের বিজয় হয়ে যায়, যদি তোমাদের মঙ্গল হয়ে যায়, তাহলে ওরা কি করে, ওরা তখন ওদের কলিজা জ্বলে যায়, ওদের মন তখন বিগড়া যায়, মন তখন খারাপ হয়ে যায়। আর কিন্তু মন খারাপ হয়ে গেলেও ওই মুনাফিকরা কিন্তু ওদের চরিত্র বড় মারাত্মক, ওরা সব কিছু সামলায় নিতে পারে, মুনাফিকরা সব কিছু সামলায় নিতে পারে, ওদের কলিজা ছিদ্র হয়ে যায়। মোমেনদের যদি বিজয় হয়, মোমেনদের যদি মঙ্গল হয়, শত্রুর যদি মঙ্গল হয়, তাহলে শত্রুর কলিজা ফেটে যায়, আর শত্রুর যদি বিপদ হয়, তাহলে ওই শত্রু তখন সাংঘাতিক খুশি হয়, আনন্দ হয়। মোমেনদের যদি বিজয় হয়, মুনাফিকরা কিন্তু মোমেন হিসেবে পরিচিত, কিন্তু তাদের কলিজা ছিদ্র হয়ে যায়, কিন্তু ওই কলিজা ছিদ্রকে সামলাইয়া তারা কি সুন্দর হাসি মুখে আপনাকে
এবং সুন্দর আপনার সাথে আচরণ করবে, মনে হয় কিচ্ছু বোঝে না, একেবারে সরল সোজা দুধের ধোয়া মানুষ। বলবে কি, কলু আলাম নাকুম মাকুম, তারা এসে বলবে যে তোমাদের তো বিজয় হয়েছে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? তোমাদের এই বিজয় হয়েছে, এর সাথে তো আমরাও ছিলাম। সুর পাল্টে গেল, সব আগুন চাফা দিছে, চাফা দিয়ে কি সুন্দর শুকনা হাসি দিয়ে বলতেছে, আমরা তো তোমাদের সাথে ছিলাম, তোমরা বিজয় হয়েছ, আমরা তো তোমাদের সাথে আছি। এই বিজয়ে আমরা অত্যন্ত গর্বিত, আমরা আনন্দিত। কি সুন্দর লেখসা, বক্তা তো কম না, মোনাফেকরা বক্তাও এরকম মিঠা কথা, দুষ্ট লোকের মিষ্ট কথা, ডাক দিয়া বসাই কাছে, তারপরে ডাক কইলাম না, ওইটা কওয়া যাব না। এই জন্য মুনাফিকরা কয়, কলু আলাম নাকুম মাকুম ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসীবুন, আর যদি কাফেরদের কিছু মাত্র যদি মঙ্গল হয়, কাফেররা যদি কোনো ব্যাপারে যদি একটু জিতে যায়, পুরোপুরি না জিততে পারলেও যদি দুই একবার, ওই যে মারামারি কুস্তি করে না, কুস্তি করে দুই একবার যদি তলে ফেলাইতে পারে তাই খুশি, কয় যে তলে পড়লে কী হবে, তলে থেকে ঘুষাইছি, সেরকম তলে পড়েও জিতে। এই জন্য কাফেররা দুই একবার যদি নাসিমুন অল্প অংশ দুই একবারও যদি জিততে পারে, অথবা সামান্য কিছু যদি মঙ্গল তাদের হয়, তখন তারা বলে কলু আলাম নাস্তাহফিজ আলাইকুম ওয়া নামনাকুম মিনাল মুমিনিন। ওই মুনাফিকরা কাফেরদেরকে তখন যাইয়া বলে কলু আলাম নাস্তাহফিজ আলাইকুম, আমরা তো তোমাদের জন্য প্রতিরোধ করছি, প্রতিরোধ করে তুলছি মোমেনদের থেকে, তোমাদেরকে আমরা বলাম নাস্তাহফিজ আলাইকুম ওয়া নামনাকুম মিনাল মুমিনিন, মোমেনদের হাত থেকে তোমাদেরকে আমরা বাঁচাইছি, মোমেনদের হাত থেকে, নাইলে তো তোমরা শেষ হয়ে যাইতে। মোমেনরা যেভাবে চতুর্দিক দিয়ে ঘিরা ধরছিল, যদি আমরা ওই সময় যদি প্রতিরোধ না করতাম, যদি না ঠেকাই দিতাম, আরে মোমেনরা তো তোমাদেরকে ধূলিসাৎ করে দিত। হ্যাঁ, এই যে বক্তব্য এখন ছেড়ে দিল, ওদের বন্ধু হয়ে গেল, একেবারে কলিজার ভিতরে ঢুকে গেল। তাহলে দেখেন ওদিক দিয়া মোমেনদের কয়, আমরা তো তোমাদের সাথে ছিলাম, তোমরা বিজয় অর্জন করছো, এই বিজয়ের অংশীদার আমরাও। আর কাফেরদের যায় কয়, আমরা তো প্রতিরোধ করছি, যদি প্রতিরোধ না করতাম মোমেনরা তোমাদেরকে শেষ করে দিত। এই যে দোমুখের কথা, এটা মুনাফিকের লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াউমাল কিয়ামা, আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের ব্যাপারে আমি কিয়ামতের দিন ফয়সালা করে দেব। এই দলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের দিন আমি ফয়সালা করব। আল্লাহ তো ঠিকই জানেন কারা মুনাফিক, কারা মুমিনদের সাথে, কারা কাফেরদের সাথে, এটা আল্লাহ ভালো জানেন কিনা? আল্লাহ জানেন না? আল্লাহ জানেন। অতএব আল্লাহ যেহেতু ভালো জানেন, আল্লাহ ভালো করে চিনেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত গম্ভীরভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করলেন যে ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াউমাল কিয়ামা, আমি রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের ভিতরে আমি ফয়সালা করে দিব যে তারা কোন দলে, তাদের বিচারটা কী হবে। এই বিচার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন একেবারে কড়ায় গণ্ডায় সুন্দরভাবে বিচার করে দিবেন। আমরাও আসি দুনিয়াতে, এই মুনাফিকদের শাস্তি যদি নাও হয়, আমার আল্লাহর
আদালতে তাদের বিচার অবশ্যই হবে এবং সেই বিচারের জন্য আমরা অপেক্ষমান ইনশাআল্লাহ। আমরা ন্যায় বিচার এখানে না পাইলেও উপরে আল্লাহর আদালতে বিচার পাবই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুইটা জিনিস, দুইটা তাকিদ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। মানুষও কিন্তু এরকম বলে, মানুষ কিন্তু কসম খায়, কয় সত্যি তুই বিশ্বাস কর আমি তোর কোনো ক্ষতি করিনি, এলে এক এক কসম, আর আরেকটা হলো আল্লাহর কসম আমি তোর কোনো ক্ষতি করিনি। দুইটার মধ্যে পার্থক্য আছে না? হ্যাঁ, অনেক পার্থক্য। এই যে আল্লাহর কসম দিয়া বললে আপনি কবেন যা তোর মাফ করে দিলাম, তুই জানো আল্লাহর কসম দিয়ে কইছিস, হ্যাঁ তোর উপর আমার আর কোনো রাগ নাই। আর যদি কয় সত্যি আমি করিনি, তখন এর মধ্যে মিথ্যের লেশও আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় দুইটা তাকিদ ব্যবহার করছেন। একটা তাকিদ হলো লাম তাকিদ, লাম ইয়াজআলুল্লাহ, আল্লাহ করেন নাই। এখন এই যে করেন নাই এই ব্যাপারে করতেও পারেন নাও করতে পারেন, কিন্তু আল্লাহ যদি সেখানে ব্যবহার করছেন লাম, অর্থাৎ এইটা 110% শিওর এইটা জীবনও ঘটবে না, এটা হবেই। আর যদি করেন নাই যেটা, এটা 100% করেনই নাই। তাহলে এই দুইটা তাকে লাম দিয়ে যদি আল্লাহ বলেন তাহলে ওইটা আর কখনো সম্ভব না। লাম দিয়া করলে সম্ভব হইতেও পারে, কিন্তু লাম যেখানে বলবেন সেটা বড় মারাত্মক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিলেন ওয়ালা ইয়াজআলাল্লাহু লিকা ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন কখনো মোমেনদের বিরুদ্ধে কাফেরদেরকে বিজয়ের পথ কখনো আল্লাহ খুলে দিবেন না। আল্লাহ মোমেনদের বিরুদ্ধে কাফেরদের রাস্তা খুলে দিবে, পথ খুলে দিবে যে কাফেররা বিজয়ী হবে, এইটা কখনো করবেন না আল্লাহ, করবেন না, করবেন না। অতএব এই যে আমরা চিন্তা করি, এই আমাদের চিন্তাও অনেক সময় ভুল হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কত বড় আশ্বাস দিচ্ছেন, তোমরা ভেঙে পড়ো না, ইমানই দুর্বলতা যেন না আসে, তোমরা মজবুত থাকো, ইমানই শক্তিকে তোমরা দৃঢ়তার সাথে মজবুতের সাথে ধরে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের উপরে আমি কাফেরদেরকে বিজয়ের জন্য কখনো কোনো পথ রাস্তা আমি খুলে দিব না। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাকিদ দিয়া বলতেছেন, তাহলে বোঝা গেল যে ওরা যতই লাফালাফি করুক আল্লাহ ওদেরকে বিজয়ী করবেন না, বিজয়ী আমরা হবই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন, মোমেনদের সাথে আছেন, আমরা মোমেন অতএব আল্লাহ আমাদের সাথে আছেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কথা বলছেন, এই কথাটা যদিও আপনারা আগের থেকে শুনেছেন জানেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ইয়খাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অবশ্যই ওই মুনাফিকরা ইয়খাদিউনাল্লাহ, ওই মুনাফিকরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ধোকাবাজি করে, আল্লাহর সাথে ধোকাবাজি খেলে, আল্লাহর সাথে ধোকাবাজি করে এই মুনাফিকরা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওরা তো আমার সাথে ধোকাবাজি খেলতেছে, কিন্তু আসলে ওরা জানে না ওয়াহু ওয়াখাদিউহুম, আমি আল্লাহকে ওরা কখনো ধোকা দিতে পারবে না, বরং ওরা ওদের নিজেদেরকেই ধোকায় ফেলতেছে, ওরা ওদেরকেই ধোকা দিতেছে, আমি আল্লাহকে কখনো ধোকা দিতে পারবে না। আমরা মনে করি যে
আল্লাহ রাব্বুল আলামিনকে ধোকা দিলাম। কিন্তু আসলে আল্লাহকে ধোকা দেওয়া বড় কঠিন, আল্লাহকে ধোকা দেওয়া অসম্ভবই না। আল্লাহকে কেউ ধোকা দিতে পারবে না, বরং যে ধোকা দিতে যাবে সে নিজেই ধোকা খাবে। একজনে কয়, আল্লাহ তুমি আমার 10 লাখ টাকা দাও, যদি দেও তাহলে আমি তোমার রাস্তায় আমি 4 লাখ টাকা খরচ করে দেব, দান করে দেব, তুমি আমার 10 লাখ টাকা দাও। গাজী কষ্ট হইলে চেয়ার নিয়ে বসেন, যাদের কষ্ট হবে মাজায় সমস্যা আছে আপনারা চেয়ার নিয়ে বসতে পারেন, সমস্যা নেই। তো কয়দিন যায় আল্লাহরে কয়, আল্লাহ তোমার না কইলাম 10 লাখ টাকা দাও, 10 লাখ টাকা দিলে আমি 4 লাখ টাকা তোমার রাস্তায় আমি খরচ করে ফেলব। কিন্তু আল্লাহ আর টাকা দেয় না। একদিন কইতেছে, আল্লাহ তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি ওই 4 লাখ টাকা রাইখা, বাকি 6 লাখ টাকা আমাদের দিয়ে দাও। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি 4 লাখ টাকা রাইহেই দাও। আল্লাহর সাথে ধোকাবাজি চিন্তা করে, আল্লাহ তো বুঝছেন আল্লাহর সাথে ধোকা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকরা মুনাফিকি করে আর মনে করে আল্লাহরে ধোকা দিলাম, কিন্তু আল্লাহকে ধোকা দেওয়া সম্ভব না, বরং তারা নিজেরাই ধোকায় পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই মুনাফিকদের আরো লক্ষণ হলো, ওয়া ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা, ওয়া ইযা ক্বামু যখন তারা নামাজে দাঁড়ায়, ক্বামু কুসালা অলসতার সাথে দাঁড়ায়। কুসালা শব্দের অর্থ হলো অলস, অলসতা আছে না, যখন তারা নামাজে দাঁড়ায় অলসতা করে। দেখবেন অনেক মানুষ নামাজের মধ্যে দাঁড়াইতেছে, নিজে এদিকেও তাকায় না ওদিকেও তাকায় না, কাতার সোজা হইল না বেঁকা হইল এটাও খেয়াল করে না, আর একজনের ঠেলিয়া তারে কাতারে সোজা বানায়, এমন অলস। একটু এদিক ওদিক তাকায় দেখবে কাতারটা একটু সোজা করি, পাওটা একটু সোজা করি, পাও দিছে তো দিছে, বাম পাও আফ্রিকা আর ডাইন পা চলে গেছে একেবারে জার্মান, কিন্তু কোথায় কেবলা তার কোনো খবর নাই, দাঁড়াইছে। আবার গ্রাম দেশে অনেক বড় জাল আছে, ওইটা কি জাল কয়, খালের মধ্যে পাইতে রাখে অনেক বড় জাল, এক জায়গায় 2 পাশের মাথা আর 2 মাথা হলো 2 দিকে, বিরাট জাল। এই পাও মানে এইরকম করে দাঁড়ায়, মনে হয় যে এক জায়গায় 2 মাথা আর 2 মাথা 2 দিকে, এইভাবে পাও দিয়া তারা নামাজের মধ্যে দাঁড়ায়। একটু খেয়ালও করে না যে আমি দাগের উপরে দাঁড়াইলাম না দাগের আগে দাঁড়াইলাম না পিছে দাঁড়াইলাম। আবার দাঁড়ানোর সময় এক পাও ভাঙ্গেন, মহিলাদের মতো মহিলারা কিন্তু সোজা হইয়া খুব কম দাঁড়ায়, মহিলারা স্বাস্থ্যগতভাবে সবসময় দুর্বল, এই জন্য মহিলারা দাঁড়াইলে ওই এক পাও সামনে আর এক পাও পিছে দিয়া দাঁড়ায়, এক পার উপরে বট দিয়া। নামাজের মধ্যে কিছু মানুষ আছে তারা 2 পার উপরে বট দিয়ে সোজা হইয়া দাঁড়ায় না, 1 পার উপরে বট দিয়া হেলিয়া ডুলিয়া তারপরে দাঁড়ায়, কাতার সোজা করে না। নামাজের ভিতরে অলসতা, এরপরে যখন তাকবীরে তাহরিমা ইমাম সাহেব যখন আল্লাহু আকবর বলে তখন সাথে সাথে আল্লাহু আকবর বলে না, তখন কিদা কি করতে করতে তাকবীরে তাহরিমা ফেল করে, বড় সব থেকে তারা মাহরুম হয়ে যায়। এরপরে আল্লাহু আকবর কয়, হাত যে কোন জায়গায় তোলে তাও সে খেয়াল করে না। এরপরে হাত যে বাঁধলো, কেমনে যে হাত বাঁধতে হয় তাও ঠিক হইল না, অর্থাৎ নামাজের ভিতরে দাঁড়াইতেছে এক পায়ে ভর দেয় আর এক পায়ে ভর দেয়, এরকম করে উল্টা পাল্টা করে নামাজের ভিতরে দাঁড়ায়। আবার মাঝে মধ্যে এদিক ওদিক দেহে গড়িতে কয়টা বাজলো, আবার চিন্তা করে লাইট জ্বলছে কি না, এরকম এদিক ওদিক তাকায়। এরপরে মাঝে মধ্যে দেখবেন দাড়ির মধ্যে এরকম হাতাইতেছে, মুখ বেঁকা করে নামাজ পড়তেছে, দাড়ি চুলকাইতেছে, আবার দাড়ি আতাইতেছে, আবার শার্টটা এরকম সোজা করে, আবার টোকা দিয়া ছাড়ে,
অর্থাৎ নামাজের ভিতরে তার একেবারে খেয়াল নেই, একেবারে অলসতা, এই কাজগুলি সব হলো মুনাফিকের লক্ষণ। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা কামু কুসালা ইয়ুরাউনা নাস, ইয়ুরাউনা নাস এর অর্থ হইতেছে তারা নামাজে দাঁড়ায় শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য। ইয়ুরাউনা নাস নামাজে দাঁড়ায় কেন? মানুষকে দেখানোর জন্য, যে আমি নামাজও পড়ি, আমি নামাজও পড়ি, খালি মোমেন না, মুখে দাঁড়িয়েও রাখছে, টুপিও মাথায় থাকে, আবার কিন্তু নামাজও পড়ি। এই জন্য আল্লাহ কয় ওরা ইউরাউনান্নাস, মানুষদেরকে দেখানোর জন্য ওরা নামাজে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ, ওরা আল্লাহ আল্লাহর জিকির করে না, ওরা আল্লাহর স্মরণ ওদের দিলের ভিতরে নাই, ওরা আল্লাহর জিকির ওদের দিলের ভিতরে নাই, আল্লাহর স্মরণ নাই, আল্লাহর কথা ওদের দিলের ভিতরে কখনো নাই, যে আমি কি করতেছি, আল্লাহ দেখতেছে কিনা। এই জন্য আল্লাহর স্মরণ ওদের দিলের মধ্যে নাই, যদিও থাকে ইল্লা কলিলা, যদিও কারোর দিলের ভিতরে থাকে একেবারে যত সামান্য, ইল্লা কলিলা একেবারে যত সামান্য আল্লাহর স্মরণ মাঝে মধ্যে ওরা করে, কিন্তু এছাড়া আল্লাহর জিকির আল্লাহর স্মরণ ওদের দিলের ভিতরে একেবারেই নাই। এরপরে রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুযাযযাবিনা বাইনা যালিক, মুযাযযাবিন এই শব্দের অর্থ হলো দোদল্যমোনা, মুযাযযাবিন দোদল্যমোনা, দোদল্যমোনা মানে এদিকও আছে ওদিকও আছে, আবার এদিকও নাই ওদিকও নাই, আবার কোন দিকে যাইব এইটাও সিদ্ধান্ত নিতে পারে না। দোদেল বান্দা কলমাসর, না পায় দোজক না পায় গোর, দোদেল বান্দার অবস্থাটা এরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুযাযযাবিনা বাইনা যালিক, এরা হলো দোদেল বান্দা, এদের আসলে প্রকৃত রূপ যে কি এটা সিনা বড় কঠিন। মাঝে মধ্যে ওরা কাফেরদের সাথে বন্ধুত্ব করে, মাঝে মধ্যে মোমেনদের সাথেও চলে, অতএব মাঝে মধ্যে মোমেনদের বন্ধু হয়ে যায়, আবার মাঝে মধ্যে ওরা কাফেরদের বন্ধু হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দোদেল বান্দা এদের অবস্থার কথা বলতেছেন। একজন মানুষ দোদেল বান্দা যদি হয়ে যায় তাহলে তার জীবনও মুক্তি হবে না, সে ধ্বংস অনিবার্য। একটা খাল, গভীর খাল, এর মধ্যে অনেক পানি, সাঁতরাইতে হয়, খালটা কিন্তু মোটামুটি বড়, নদীর চাইতে ছোট, এটারে কি বলে খাল, কিন্তু সাঁতরাইয়া অনেক খাল আছে, এপার থেকে ওপারে সাঁতরাই যাইতে খবর হয়ে যায়, তাই না? খালি বরিশালে মানুষ সাঁতরাইতে পারে, আমরা আবার একটু কম সাঁতরাইতে পারি, হ্যাঁ, এরা নদীর মানুষ তো, এরা অনেক সাঁতরাইয়া অনেক দূরে যাইতে পারে, হ্যাঁ, আমাদের জন্য কষ্টকর। তো এই লোকটা সাঁতার জানে, এখন মাঝখানে গেছে, ওপারের লোক কইতেছে, এপারেই তুই যদি এপারে আসতে পারিস তাহলে অনেক কিছু পাবি, এপারে অনেক কিছু আছে। পিছনের লোক ডেকে বলতেছে, এই মাঝখানে গেছিস এখনও কই ফিরায়, ওপারের সাইতে এপারে অনেক সুখ, তুই এখনও বুঝা দেখ। এখন পিছন থেকে ডাকতেছে ও এটা শোনে, আবার সামনের থেকে ডাকতেছে এপারে অনেক সুখ, তুই ওপার থেকে তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ, এখন ও মাঝখানে চিন্তা করতেছে আসলে যাব কি যাব না, কোন দিকে যাব, মাঝখানে এর মধ্যেই নদীর ওই খালের মধ্যে যে স্রোত বইতেছে, হঠাৎ স্রোতে এমনভাবে
তারা ধাক্কা মারছে, ওর যে সাঁতরাইতে সাঁতরাইতে ওর শারীরিক যে শক্তি ছিল ওই শক্তিতে কুলায় নাই, নদীর স্রোতে ওরে ধাক্কা দিয়ে ভাসাই নিয়ে গেল, ওই ব্যক্তি পানির ভিতরে ডুবে গেল আর বাঁচতে পারল না। দোদেল বান্দা কর্মসুর না পায় খবর না পায় ঘোর, ও কোনোটাই পায় না, ও কোনোটাই পায় না। দুইজন বন্ধু, একজন মুসলমান আর আরেকজন হিন্দু, দুইজন বন্ধুত্ব। এখন দুইজনের মধ্যে কথাবার্তা হইতেছে, দুই বন্ধু একদিন কয়, কয় বন্ধু তোরা যে আল্লাহরে ডাকিস, এই আল্লাহ সত্য না আমরা যে ভগবানরে ডাকি এই ভগবান সত্য? কত মুসলমান কয় আমার আল্লাহই সত্য, হিন্দু কইতেছে না আমার ভগবানই সত্য। কদু ভগবান বলতে কিছু আসেনি, তোরা তো বুয়া, তোরা তো বুয়া, কি আর তোরা ভগবান ভগবান করিস? আল্লাহই আল্লাহ, আল্লাহই সত্য। কয়তালি প্রমাণ হয়ে যাক, কত ভগবানের আবার কি প্রমাণ করবে? হিন্দুদের তো আবার কূট বুদ্ধি আছে, সাংঘাতিক তীক্ষ্ণ বুদ্ধি। তাহলে এক কাজ করি, পরীক্ষা হয়ে যাক। মুসলমানের তো ইমানই শক্তি বেশি, সে বলে তুই এদের আবার কী পরীক্ষা নেবি, আয় যে কোনো পরীক্ষাতে আমি রাজি আছি। কয় ঠিক আছে তাহলে চল এই বিল্ডিংয়ের উপরে উঠবি। কয় ঠিক আছে, ও দোতলায় উঠছে, উঠে এখন কইতেছে এই বিল্ডিং থেকে তুই যদি তোর আল্লাহ নাম নিয়ে লাভ দিয়ে পড়তে পারিস, তুই যদি বেঁচে যাস তাহলে তোর আল্লাহ ঠিক আছে, আর আমি যদি আমার ভগবানের নাম নিয়ে যদি আমি লাভ দিয়ে পড়ি, আমি যদি বেঁচে যাই তাহলে আমার ভগবান ঠিক আছে। মুসলমান তো বুঝতেছে শালা তো মালাউন, তো মালাউন ও তো আমার মারার লাগিয়া এই ফন্দি পাচ্ছে। মুসলমানের ইমানই জজবা অনেক বেশি, মোমেনের ভিতরে ইমানই জজবা আছে। মুসলমান চিন্তা করল আমার আল্লাহ সত্য, আমার আল্লাহ সত্য, অতএব আমার আল্লাহ যদি থেকে থাকে তাহলে ও যতই কুচিন্তা করো আমার কোনো ক্ষতি হবে না, আমার আল্লাহই আমাকে হেফাজত করবে। ঠিক আছে, এখন হিন্দু বলতেছে দেন কি চালাকের চালাক, কয় তুই আগে লাভ দিবি যে আমার আল্লাহই সত্য, এই বইলা তুই তুই আগে লাভ দিবি। এখন মুসলমান বলতেছে আমি লাভ দেওয়ার পরে যদি তুই লাভ না দিস তো অবস্থা কী হবে, কয় না আমিও দিব। ঠিক আছে, মুসলমান এবার কয় ঠিক আছে তোর কথা যেন সত্য হয়, আমি কিন্তু লাভ দিতেছি আগেই। কয় হ্যাঁ লাভ দে। ওই মুসলমান ইমানদার ও বলতেছে আমার আল্লাহই সত্য, আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার বলে যখন লাভ দিছে, লাভ দিয়ে দোতলার থেকে নিচে পড়া বেশ সুস্থ সুস্থভাবে, তার ব্যথাও পায় নাই, হাড্ডিও ভাঙ্গে নাই, ও সুস্থ হয়ে দাঁড়াইছে, দাঁড়ায় বলছে দেখ বন্ধু আমার আল্লাহই সত্য। এখন ওই মালাউনের বাচ্চা দোতলার থেকে চিন্তা করে যে ওর আল্লাহ তো সত্য প্রমাণিত হইল, কিন্তু আমার ভগবান যে সত্য এইটা আমি কেমনে বুঝি? এখন তো মহা মুশকিল, এখন কি মহা মুশকিল, ওর আল্লাহ যে সত্য এটা তো প্রমাণিত হয়ে গেল, এখন আমার ভগবান যে সত্য এটা নিয়ে তো আমারও সন্দেহ। এখন মালাউন চিন্তা করে কি করব কি করব, ও এখন ওয়াদা করছে ওরও লাভ দিতে হবে। এখন ও লাভ দেওয়ার সময় কয় ভগবান আল্লাহ সত্য, ভগবান আল্লাহ সত্য, এই কয়া যখন লাভ দিছে, লাভ দিয়ে একেবারে পুড়িয়া পাওটাও হাড্ডি গুড্ডি ভাঙে একেবারে বর্ত হয়ে গেছে। তাহলে এর দ্বারা বোঝা গেল দোদেল বান্দা কলমাসর না পায় কবর না পায় গোর, না পায় দোজক না পায় গোর,
অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন মুজাবজাবিনা বাইনা যালিক, আর এরা হলো দদুল বান্দা দদুল মুনা, অতএব এরা এদের অবস্থা কি, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা, অর্থাৎ এরা না এদিকে না সেদিকে, না এদিকে না ওদিকে, অর্থাৎ এদিকেও নাই ওদিকেও নাই, ভগবানের দিকেও নাই আল্লাহর দিকেও নাই, অতএব এরা যদি লাভ দেয় তাহলে আড্ডি আর এখানেও থাকবো না, এরা দুদেল বান্দা কলমাসোর। এই জন্য আল্লাহ কি সুন্দরভাবে কয়, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা, এদিকেও নাই ওদিকেও নাই, এরা মুজাব্জাবি, এরা সব দিকে আছে, এদিকেও আছে ওদিকেও আছে, আবার এদিকেও নাই এদিকেও নাই। হ্যাঁ, এই হলো ওদের অবস্থা। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওমাই ইউদলিলিল্লাহ ফালান তাজিদ লাহু সাবিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওমাই ইউদলিলিল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে গোমরাহ করে পথভ্রষ্ট করে, ফালান তাজিদ লাহু সাবিলা, তার জন্য তোমরা কখনো পথ খুঁজে পাবে না, পাওয়া যাবে? আল্লাহ যদি কাউকে গোমরাহ করে, আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে, তার জন্য কোনো পথ খুঁজে পাওয়া যাবে, যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে আকাশে তোলেন, জমিনের মানুষকে উঠেই না নামাইতে পারবে না, আর আল্লাহ যদি কাউকে নামান তাহলে ফেরেশতারাও তাই না আকাশে উঠাইতে পারবে না, অর্থাৎ আমার আল্লাহ মহাশক্তিমান, আল্লাহ যেটা করেন ওইটাই সঠিক, আমার আল্লাহর সাথে কেউ পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরপরের আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, এই আয়াতটা কোরআনুল কারীমের মধ্যে কত জায়গায় যে আসছে খবর নাই, বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরও মানুষ মানে না, এরপরও মানুষ বিশ্বাস করে না, এরপরও এই আয়াতের আমল মানুষ করে না, আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ইমানদার বান্দারা লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া আমিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়া কাফেরদের সাথে আত্মীয়তা করো না, মুমিনদেরকে বাদ দিয়া কাফেরদের সাথে বন্ধুত্ব করো না, কাফের তো কাফের বেঈমান তো বেঈমান, আর মুমিন এই মুমিন তো তোমার ভাই, ইমানি ভাই, এক ইমানি ভাই, এই জন্য মোমেন হলো তোমার কলেমার ভাই, মোমেন হলো তোমার ইমানি গাথা সূত্রে ভাই, আর কাফের তো তোমার চিরশত্রু, কাফের তোমার চিরশত্রু, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফেরদেরকে কখনো তুমি বন্ধু বানাইও না, মোমেনদেরকে বাদ দিয়া কাফেরদের সাথে আত্মীয়তা করো না, কাফেরদের সাথে আত্মীয়তা করো না, বন্ধুত্ব করো না, তাদেরকে অভিভাবক বানাইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানান মুবিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কি চাও, আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানান মুবিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কি চাও যে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা প্রকাশ্য দলিল বানাবে, আল্লাহকে তোমরা প্রকাশ্য দলিল বানাইতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফাল মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসিরা, এই আয়াতটা সবাই জানে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফাল মিনান নার, মুনাফিক এত জঘন্য এত খারাপ
এই মুনাফিকদের মতো শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দিবেন না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াত, প্রসিদ্ধ আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান্নার, মুনাফিকরা এত জঘন্য, এই মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিবেন, এমন কঠিন শাস্তি দিবেন যে একেবারে জাহান্নামের তলদেশে তাদেরকে রাখবেন, জাহান্নামের তলদেশে তাদেরকে একেবারে জাহান্নামের নিম্ন স্তরে কঠিন শাস্তি তাদেরকে দিবেন, যে শাস্তি কাফের বেঈমানরাও পাবে না, তার চাইতেও কঠিন শাস্তি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফালান তাজিদান ওয়ালান তাজিদালহুম নাসিরা, আর জেনে রাখো ওই মুনাফিকদের জন্য কখনই তোমরা কোনো সাহায্যকারী পাবে না, মুনাফিকদের কোনো সাহায্যকারীও নাই, কেউ তাদের জন্য সুপারিশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহ, এই তো গেল মুনাফিকদের কথা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লাল্লাযীনা তাবু, যারা তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবে, ওয়া আসলাহু এবং ইসলাহ হবে, শুদ্ধ হবে, ইসলাম হবে, সংশোধন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা তওবা করবে এবং তওবা করে যারা সংশোধন হয়ে যাবে, ওয়া আতাসামু বিল্লাহ, এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মজবুতভাবে শক্তভাবে আঁকড়িয়ে ধরবে, ওয়াখলাসু দীনহুম লিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উপরে একনিষ্ঠভাবে পরিচালিত হবে, আল্লাহর দ্বীনের উপরে একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনকে মেনে চলবে, ওয়াখলাসু দীনহুম লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাউলাইকা মাআল মুমিনিন, ওরা হলো মুমিনদের সাথী, ওরা কারা, ওরা হলো মুমিনদের সাথী, মুমিনদের সঙ্গী, কারা, যারা ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু, যারা তওবা করবে, পরিশুদ্ধ হবে, ইসলাম হবে, আর ওয়াতাসামু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে দৃঢ়ভাবে মজবুতভাবে ধরবে, ওয়া আখলাসু দীনহুম, এবং দ্বীনের উপরে একনিষ্ঠভাবে তারা চলবে, দিনের একনিষ্ঠ কর্মী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা মাআল মুমিনিন, ওরা হলো মুমিনদের সঙ্গী, আর মুমিনদের যারা সঙ্গী হবে তাদের কি হবে, ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা মুমিনদের সঙ্গী হবে তাদের কথা আল্লাহ বলতেছেন, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মহা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন, মুমিনদেরকে কি দিবেন, মহা পুরস্কার দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই সেই মুমিনদের যারা সাথী হবে তারাও তো সেই মহা পুরস্কারের অংশীদার হবে, কি বলেন, মহা পুরস্কারের অংশীদার হবে। এই জন্য বলছেন আল্লাহ ফাউলাইকা মাআল মুমিনিন, অর্থাৎ মুমিনদের এত মর্যাদা, এত সম্মান, আল্লাহ তাদেরকে মহা পুরস্কার তাদেরকে দান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ কেন করবেন যে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন, মা ইয়াফআলুল্লাহ এই কাজ কেন আল্লাহ রাব্বুল আলামিন করবেন যে বিআযাবিকুম তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন, ইন শাকারতুম ওয়া আমানতুম, যারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, আল্লাহর শুকরগুজার করবে, ওয়া আমানতুম, এবং আল্লাহর উপরে বিশ্বাসী হবে, আল্লাহর উপরে ঈমান আনবে, যারা আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন কেন তাদেরকে শাস্তি দিবেন, অর্থাৎ আল্লাহ তাদেরকে কখনো শাস্তি দিবেন না। আল্লাহর উপরে যারা ঈমান আনবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে,
করবে, আল্লাহ কখনো তাদেরকে শাস্তি দিবেন না, আল্লাহ কখনো তাদেরকে আযাব দিবেন না। ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা, কারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে, কারা শুকরিয়া আদায়কারী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি জানি। ওয়াকানাল্লাহু শাকিরান আলিমা, আমি এই সম্বন্ধে জ্ঞানী অভিজ্ঞ, যে কারা শুকরিয়া আদায়কারী কারা না শুকরিয়া আদায়কারী। হ্যাঁ, অতএব যারা শুকরিয়া আদায় করবে তাদেরকে পুরস্কার দেবেন কে? আল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যারা শুকরিয়া আদায়কারী তাদেরকে পুরস্কার দান করবেন। এখন এই যে কথাগুলি আলোচনা হলো, এই কথার এতক্ষণ যত কথা হলো সব কথা মুনাফিকদের পরিচয়, তাদের সম্বন্ধে, তাদের ইহকাল এবং তাদের পরকাল, এটা যখন আমরা জানলাম, অতএব এই জানার পরে আমাদের খেয়াল করতে হবে আমার ভিতরে যতটুকু মুনাফিকি আছে এই মুনাফিকি আজ থেকে আমরা যেন ছেড়ে দেই, মুনাফিকি যেন আর না করি। যারা মুনাফিকি করে তাদেরকে আমরা চিনব আর তাদেরকে ঘৃণা করব, তাদের থেকে বেঁচে থাকার জন্য আমরা পথ অবলম্বন করব, যাতে ওই মুনাফিকদের সঙ্গী না হই, মুনাফিকদের সাথে আমি জাহান্নামে না যাই, জাহান্নামের তলদেশে না যাই, বরং আমি কি করব, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করব, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করব, আল্লাহর দিনের উপরে মজবুত হয়ে চলব, আল্লাহকে মজবুতভাবে ধারণ করব। আর আল্লাহর শুকরিয়া যারা আদায়কারী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে মহা পুরস্কার দান করব। এই জন্য দুনিয়া এবং আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিনের সেই পুরস্কার নেওয়ার জন্য শখ, ইচ্ছা, আশা আমাদের আছে না? ইনশাআল্লাহ আমাদের সকলেরই আছে, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে তার নিয়ামত আমরা আরও বাড়াই নিব, এবং আখেরাতে ওই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আল্লাহ যেন আমাদের সকলকে কী দান করেন, উত্তম জাজা দান করেন। সেই উত্তম জাজার জন্য আমরা আশাবাদী। আজকে আমরা যা কিছু আলোচনা শুনলাম, এই আলোচনার মধ্য থেকে আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সবাই সাহায্য প্রার্থনা করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين دائما الرحمن الرحيم رب العالمين الله أمر গুনাহগার আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আল্লাহ দয়া করে মায়া করে সব গুনাহ মাফ করে দাও, আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবা, আল্লাহ দাদা দাদি যারা এই দুনিয়া শ্রী অন্ধকার কবরে ঘুমায় আছেন, আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দাও, আল্লাহ তাদের কবর আজাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আল্লাহ আমরা এতিম, আমাদের মাও নাই বাবাও নাই, আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, আল্লাহ আমরা কার কাছে যাই, আল্লাহ তোমার দরবারে হাত পেতেছি, আল্লাহ আল্লাহ দীর্ঘ সময় কোরআনের মহব্বতে, আল্লাহ কোরআনের তাফসিরের মজলিসে বসেছিলাম, আল্লাহ তোমার দরবারে হাত পেতেছি, আল্লাহ এই মজলিসের দোয়া আল্লাহ তুমি ফিরাই দাও না, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তোমার জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নাও, আল্লাহ কালকে আমাদের ময়দানে আল্লাহ
কঠিন হাসরের দিনে আল্লাহ কঠিন বিপদ থেকে আল্লাহ কুরআনের সুপারিশ আমাদেরকে মাফ করে দিও। আল্লাহ কুরআনকে আমাদের বন্ধু বানাইয়া দিও। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে বেইজ্জতি করো না। আল্লাহ আমরা আখিরি নবীর উম্মত। আল্লাহ আমাদের নবীকে আল্লাহ হাসরের ময়দানে বেইজ্জতি করো না। আয় আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ তোমার দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ তাদেরকে নামাজিদ আল্লাহ নেককার বানাইয়া দাও। আল্লাহ আমাদের স্ত্রীদেরকে নেককার বানাইয়া দাও। আল্লাহ এই মহল্লাবাসীকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সকলকে মসজিদ মুখী করে দাও। আল্লাহ সবাইকে কোরআনের প্রেমিক বানাইয়া দাও। আল্লাহ যতদিন বেঁচে থাকি আল্লাহ সুস্থতার সাথে তোমার ইবাদত বন্দেগি করতে পারে তৌফিক দাও। আয় আল্লাহ আমরা গুনাহগার, জানি না ইমান নিয়ে কবরে যাইতে পারবো কিনা। আল্লাহ যেদিন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ আজরাইল যেদিন শেষ পয়গম নিয়া মাতার কাছে এসে হাজির হয়ে যাবে, আল্লাহ আমাদের রুটাকে টান দিয়া বের করে নিয়ে যাবে।